আমন্ত্রণ জানাতে এসএটিভি নিউজ আপডেটের সাথে আছে আমি বিপুল দেবরায়। বিজয়ের দিনে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা স্মরণ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি বলেছেন, 50তম বিজয় দিবসে বীরত্ব ও আত্মত্যাগের জন্য স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। বাংলাদেশের বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে ঢাকায় বিজয় দিবসে নানা অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত আছেন। মহান বিজয় দিবসে সাবারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা মানুষের চাপে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে। বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকার সামনে থেকে শুরু করে দুই সড়কে প্রায় 10 কিলোমিটার যানজট লক্ষ্য করা গেছে। আরিচাগামী সড়কে 20 মাইল থেকে নবীনগর পর্যন্ত ও ঢাকাগামী সড়কে নবীনগর থেকে কোহিনুর গেট পর্যন্ত যানজট তৈরি হয়েছে। অন্যদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কে নবীনগর থেকে বাইপাল পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই মাসের 31শে ডিসেম্বর অবসরে যাবেন। তার আগে নিয়োগ দেওয়া হবে পরবর্তী প্রধান বিচারপতি। কে হচ্ছেন প্রধান বিচারপতি, এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সাধারণত আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারককে পরবর্তী প্রধান বিচারপতি করা হয়, তবে জ্যেষ্ঠতার এই নিয়ম অনেকবার মানা হয়নি। আপিল বিভাগে বিদ্যমান 5 বিচারকের মধ্যে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে গেলে বাকি থাকবেন বিচারপতি ইমাম আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ননী ও বিচারপতি ওয়াইদুল হাসান। র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে তুলে ধরেছি। বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিজয় দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলে 3 দিনের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল নেমেছে। বৃহস্পতিবার থেকে লাখো পর্যটকের পদভারে মুখর সমুদ্র সৈকত। কক্সবাজারের 400+ হোটেল মোটেল গেস্ট হাউসের কোনো কক্ষ ফাঁকা নেই। এই সময়ে টেকনাফ সেন্ট মার্টিন ও কক্সবাজার সেন্ট মার্টিন রুটের পর্যটকের 8টি জাহাজের টিকিটও অগ্রিম বুকিং হয়ে গেছে। সকালে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে দেখা গেছে হাজারো পর্যটকের ভিড়। কেউ বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, কেউ সমুদ্র স্নানে ব্যস্ত। এবার জানাবো দেশের বাইরের খবর। মুসলিম বিশ্বে অনন্য মসজিদ স্থাপত্য শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নান্দনিক নিদর্শন হিসেবে বিজয় হয়েছে বাংলাদেশের কেরানীগঞ্জে অবস্থিত লাল মসজিদ। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল সালাম সম্মেলন হলে আয়োজিত এক রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী স্থপতি কাশেম চৌধুরীর পক্ষে ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানায়। এবার জানাবো মাঠে ময়দানের খবর। বিজয়ের দিনটি বিদেশ থেকে উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি ওভাল পার্কে গিয়েছিল বাংলাদেশ। কথা ছিল দলের অনুশীলনের, কিন্তু বৃষ্টির কারণে ব্যাট বল নিয়ে মাঠে নামা হয়নি। তবে জাতীয় পতাকা সামনে নিয়ে জাতীয় সঙ্গীত গিয়ে বিজয় দিবস উদযাপন করেন ক্রিকেটাররা। এই সময় উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদসুদন সহ টিম ম্যানেজমেন্টের আরও কয়েকজন। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যা সংবাদে।